আর হলো প্রায় 29 লক্ষ মেডিসিন আছে, প্রতি 2 থেকে 3 বছর পরে তার অনুমোদন দিতে হয়। ওষুধ মানে ডিআর, যে কোনো ডিআর, আইইউ ডিআর দেওয়া ওষুধগুলো বাজারে আসে, তাতে এই সবগুলোতে ওনার সই করতে হয়। খুব কারিশমেটিক লোক, ভালো মানুষ, প্রকাশদার মতো অনেক বড় মানুষ। উনি আসতেছেন, ওনাকে উনি একটা অটোমেটিক ফ্যাক্টরি এটা সোনারগাঁয়ে উদ্বোধন করার জন্য গিয়েছিলেন, ওটা কাজ সেরে আসতেছেন। আপনারা দয়া করে একটু, আপনাদের কষ্ট হবে, আমি অনুরোধ করব যে ওনার সাথে আমাদের একটা ফেলোশিপ দরকার আছে, আর ওনার সাথে আমাদের একটা আলোচনার দরকার, যেহেতু উনি অ্যালোপ্যাথিক ডাক্তার। উনি শুধু মেজর না, উনি সারা বাংলাদেশের অ্যালোপ্যাথিক ঔষধ জগতের একজন শ্রেষ্ঠ মানুষ। ওনার স্ত্রীও অ্যালোপ্যাথিক ডাক্তার। তো ওনার এই অ্যালোপ্যাথিক ফ্যামিলির ভিতরে আমাদের ভূমিভীতিটাকে আমরা ঢুকানোর, প্রবেশ করানোর এই যে সুযোগটা পেয়েছি, সাধারণত উনি এরকম যান না কোথাও, ছোটোখাটো প্রোগ্রামে যান না। যাই হোক, উনি রাজি হয়েছেন, উনি আসতেছেন। আপনারা দয়া করে একটু ধৈর্য ধরবেন। আমি চাইতেছি এই সময়গুলোর ভিতরে আমাদের প্রকাশদা, আমাদের প্রকাশদা বা ভারতীয় ডাক্তাররা এই সময় আলোচনা চালিয়ে যাবেন, আমাদের মাঠ যেন ফাঁকা না থাকে। আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন